ওরে খেপা মাছ পাতারে মরব মরব মরব, ভেবেছ কি মনে বিনা সাধনে, ভেবেছ কি মনে বিনা সাধনে, খেপি মানে মেয়ে মানে নিজের স্ত্রী, ভেবেছ কি মনে বিনা সাধনে, খেপির খিয়ার নৌকায় চড়ুয়া, আমার বাবা এসেছে, আর আমার বাবা আমার মাকে দিয়েছে বলে বাবা এই আমি অধম চণ্ডী দাস আজকের আপনাদের সামনে আসতে পেরেছি। তাই তো বললেন রজ বীজ বিনা ভাই কাহারো জনম নাই, রজ বীজ বিনা ভাই কাহারো জনম নাই, রজ হলো রাধা, বীজ হলো কৃষ্ণ। তাই তো এই দুই নিয়ে এই সব জীবের বাবা সৃষ্টি। হরি বল হরি বল হরি বল হরি বল। যারা নাড়তে জানে তারা প্রতিদিন যা কোনো অসুবিধা নেই, আর যারা বাবা নাড়তে জানে না রাখতে জানে না তাদের জন্য বাবা মহাজনরা দিন ঠিক করে দিলেন। কি দিন না? মাসে এক বছরে বারো, ওই জায়গায় যত কম যাবে বাবা এই তোমার দেহ থাকবে ভালো।
আমরা অনেকে বাড়ির কাছে গুরু আছে বাবা, তাকে আমরা ধরি না, কিন্তু কয়াকাশী বৃন্দাবনে যাই, সেখান থেকে বাবাকে ধরি, কিন্তু বাবা গুরু কোনোদিন তার বাড়িতে আসে না, আর সে কিছু জানতে পারে না বাবা। কিন্তু বাড়ির কাছে যে গুরু আছে, সেই গুরুকে যদি ধরে প্রতিদিন তার কাছে যদি জানতে চান, জানলে কিন্তু বাবা অনেক কিছু পাওয়া যায়। তাই তো কি বলছেন, হরি বল হরি বল হরি বল হরি বল। Thank you.